প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রাজনীতি থেকে অবসর গ্রহণের পরে তিনি তার গ্রামে বসবাস করবেন। তিনি বলেন, যখনই আমি রাজনীতি থেকে অবসর নেব আমি আমার গ্রামে চলে যাব এবং এটি আমার সিদ্ধান্ত। মঙ্গলবার সকালে বাংলাদেশ আনসার ও বিডিপি একাডেমিতে আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের পরে প্রধানমন্ত্রী তার ভাষণে একথা বলেন। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা পার্টির 39তম জাতীয় সমাবেশ উপলক্ষে বাংলাদেশ আনসার ও বিডিপি শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে তাদের পারফরম্যান্স প্রদর্শন করেন। আনসার ও বিডিপি লোক আনসার সদস্যদের সাংস্কৃতিক অনুষ্ঠানে নৌকায় উঠে দুই শিশু নৃত্য দেখে প্রধানমন্ত্রী আবেগাপ্লুত হয়ে পড়েন। বলেন, নৌকায় এই দৃশ্য দেখে তার কিশোরবেলার স্মৃতি স্মরণে আসছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা তার স্মৃতিচারণ করে বলেন, আমার পিতামহের একটি বিরাট পানসি নৌকা ছিল। এটিতে দুটি কক্ষ ও জানালা ছিল। আমি যখন এটিতে উঠতাম, জানালার কাছে বসে হাত দিয়ে পানি স্পর্শ করতাম। তিনি বলেন, নৌকায় অন্যরা থাকত, বিশেষ করে আমার ভাই শেখ কামাল। সে নৌকার ছাদ থেকে লাফ দিত এবং নৃত্য করত। যখন আমি নৌকা দেখি, আমার কিশোরবেলার স্মৃতি স্মরণে আসে। প্রতিটি গ্রামকে শহরে পরিণত করার তারপর সরকারের পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, আমাদের লক্ষ্য হলো গ্রামের লোকদের কাছে শহরের সকল সুযোগ সুবিধা পৌঁছে দেয়া, যাতে তারা উন্নত জীবন পায় এবং সুন্দরভাবে বসবাস করতে পারে। শেখ হাসিনা বলেন, আমরা আজকের শিশুদের আরও উজ্জ্বল ও সুন্দর ভবিষ্যৎ চাই, পাশাপাশি তারা প্রযুক্তিভিত্তিক হয়ে উঠুক। আরও উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণে তিনি সবার সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু দেশ স্বাধীন করেছেন, তার লক্ষ্য ছিল ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলা গড়ে তোলা। আমাদের অঙ্গীকার এই স্বপ্ন বাস্তবায়ন করা। আমরা ক্ষুধা দূর করেছি এবং উল্লেখযোগ্য হারে দারিদ্র কমিয়ে এনেছি। দারিদ্র হার আরও কমিয়ে আনব, বাংলাদেশ আরও উন্নত ও সমৃদ্ধ হবে, এজন্য সবার সহযোগিতা চাই। প্রধানমন্ত্রী বলেন, তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন আনসার ও ভিডিপি সদস্যরা প্রতিটি গ্রামে পরিবর্তন আনবে। তিনি বলেন, বাংলাদেশ একটি সুন্দর দেশ এবং আমাদের মাতৃভূমি গঠনে আমাদের সবাইকে এমনভাবে কাজ করতে হবে যাতে আমাদের মাথা সমুন্নত রাখতে পারি, আমাদের অন্যের কাছে হাত পাততে না হয়। আমরা নিজস্ব সম্পদে নিজের পায়ে দাঁড়িয়ে নিজেদের প্রতিষ্ঠিত করব। মন্ত্রী, জাতীয় সংসদের ডিপুটি স্পিকার, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সংসদ সদস্য, তিন বাহিনী প্রধান, কূটনীতিকরা সহ ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সবার আগে সর্বশেষ সংবাদ পেতে নিউজ এ 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।